রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে যান সরকার প্রধান। সেখানে পৌঁছালে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে কাতার সফরে বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন সরকার প্রধান। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পরিবারের সঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।